হাতে প্রতিবাদ দমন করে শিলফাকুত প্রশাসনের অবিচলিত অভিযান। শিলফাকুত দ্বিতীয় দিনও তাস পাতর দরে খহিল বহু অট্টালিকা, সপোনের ঘর নিঃশেষ হওয়া দেখি ভুক হুকায় কান্দি উঠিল বহুজন। এখন সরকার আমার নয়, এখন সরকার চকুর সন্মুখত এক অসহনীয় দৃশ্য। পিছে এই দৃশ্য দেখার পিছতো সকলো নীরব, কিয়নো নীরবতার বাহিরে যেন এই সকল লোকর নাই কোনো বিকল্প। সেয়ে মাথন চকুপানীকে শেষ ভরসারূপে গ্রহণ এওঁলোকর। ভালদরে চাওক এই দৃশ্য, কোনোবাতো যদি তিনিমহলীয়া, কোনোবাতো আকৌ দুমহলীয়া অট্টালিকা। প্রতিটো পরিয়ালর আতুন টুকারিকৈ সজোৱা মরমর ঘরখন এটকা দুটকাকৈ সাঁচতীয়াকৈ রক্ষা ধনেরে নির্মাণ হৈছিল ঘরখন। পিছে চকুর সন্মুখত সরকার প্রশাসনে সকলো নিঃশেষ করিলে এওঁলোকর। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে আমাক দেড় মানে এক কথা মাটি দিবলে ইমান টান পাইছে, তেখেতে যে বিঘায় বিঘায় ওত তোত মাটি লই পুরিছে। আপনার মন অপজন রে বহুত পিয়ার যে বানায়া হুয়া হ্যায় ইসমে বহুত ইমোশন হে। ইমান দিনের পরা কয় আমার সংস্থাপন দিব, আজিলেক কোনো সংস্থাপন ইয়ন্তর কোনো খাগবর নাই। নারায়ণ দা এনেকে কইছে আমাক, সাম কইছে সাম কইছে কইছে, আকো কালি রাতে বলে 11টা বাজাত কইছে বলে ভাঙা যাব বলে। মানে আগজনই দিছিল নাম তালক? নাই নাই নাই, একদম এটো একো মানব একদম মানে বহুত মানে এনেকা দানবত করেছে, দানবীয় সিস্টেমত করেছে এটো। সরকার প্রশাসনের এনে সিদ্ধান্তর বিরুদ্ধে গরজি উঠিল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন। মানে সরকার বহুত দেখিছো এনেকুয়া নির্দয় সরকার আমি দেখা নাই। জিএমসিয়ে তেওঁলোকৰ গেটত হোল্ডিং নাম্বার দিছে, ইলেকট্রিফিকেশন আছে, ওয়াটার মানে কানেকশন আছে, রোড মানে পকা করেছে, সরকারে চকুত পাতি বান্ধি পেলায় সরকার আসলে নাকি এই প্রশ্ন আমার হিমন্ত বিশ্ব শর্মালে আছে। এই শিলশাকুর উচ্ছেদ সরকারে অতি অন্যায় করে এই কাম করে আছে, আরম্ভণিয়ার পর আমি বিরোধ করে আছিল। মানুষে যাতে ভাল অক্সিজেন পায়, গুয়াহাটির যাতে মানুষ জিয়াই থাকিব পারে, খালি ওয়েস্টল্যান্ড তো প্রিজার্ভ করিব খুঁজছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী অশোক সিংঘল আর জিএমডির অধ্যক্ষ নারায়ণ ডেকার স্থানীয় খিলঞ্জিয়া নাগরিকক উচ্ছেদ করার ব্লু প্রিন্ট বলে দাবি অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈর। শিলশাকুর উচ্ছেদিত রাজ্যক সাক্ষাৎ করে সভাপতিগিয়ে সত্যে থাকা বলে মন্তব্য পোষণ করে। কোনোবা তেওঁলোকে প্রকাশ কৰিছিল যে ইয়াত একদম গুজরাটৰ দৰে তেওঁলোকে পৰ্যটনৰ কাৰণে ইয়াক দিব, কোনোবা হয়তো কোনোবা ক্ষমতাশালী মন্ত্রী পুত্র তেওঁলোকৰ পৰিয়ালৰ অঙহী বঙহীৰ লগত একেলগে ইয়াত ব্যৱসায় কৰিবৰ কাৰণে এনেকৈ মানুহসকলৰ ওপৰত অত্যাচাৰ কৰা হৈছে। মানুহক ভয় ভাবুকি দি এনেকুৱা ৰাস্তা বন্ধ কৰি গণতান্ত্ৰিক আন্দোলন আৰু গণতান্ত্ৰিক চিন্তা চেতনাক মুখ্যমন্ত্ৰীয়ে বন্ধ কৰিব নোৱাৰিব, বাধা দিব নোৱাৰিব। আমি ৰাইজৰ ওচৰত আছো, থাকিম, আৰু কোনো কাৰণতে এই যিটো অন্যায় হৈছে খিলঞ্জীয়া মানুহৰ ওপৰত যিটো অন্যায়, এই অন্যায় বন্ধ হ'ব লাগিব। ইপিনে মন্ত্ৰী অশোক সিংঘল আৰু নাৰায়ণ ডেকাক মাটিৰ দালাল আখ্যা কংগ্ৰেছৰ মীৰা বৰঠাকুৰৰ। মাটিৰ বাবে এই চক্ৰটোৱে নিজৰ মানুহকো উচ্ছেদ কৰিব পাৰে বুলি দাবী মীৰা বৰঠাকুৰৰ। এই শিলশাকুল পৰাই আপোনাক আজি আমি কৈছো শ শ মানুহৰ অভিশাপ আপোনাৰ তাত লাগিব। আপুনি এটা দিনত আজি কথাটো ভিডিঅ' ক্লিপটো ৰাখি থব, এটা দিনত নিসংগ জীৱন আপুনি যাপন কৰিব, ঘৰ থাকিলেও আপোনাৰ ঘৰত থাকিবলৈ মানুহ নাইকিয়া হ'ব। এই কথাটো হিমন্ত বিশ্ব শৰ্মাই হৃদয়ংগম কৰা ভাল। অশোক সিংঘল মাটিৰ দালাল, নাৰায়ণ ডেকা মাটিৰ দালাল, এইবিলাক মানুহক খিলঞ্জাত বুলডোজাৰ মাজাৰ যি ঠিকা দিছে, হিমন্ত বিশ্ব শৰ্মাক এটা কথা মনত পেলাই দিছোঁ বাৰে প্ৰতি। খুব তেওঁ গীতাৰ শ্লোক তেওঁ মাজে মাজে
সোশ্যাল মিডিয়াত দি থাকে পাপে বাপকোনেরে তেও অসমীয়া মানুহক বুলডোজার লগাই এইবিলাক লোন লৈ ঘৰ বনোৱা মানুহক যেটো আত্মঘাতী কৰাৰ মানে ব্যৱস্থা কৰি দিলে হিমন্ত বিশ্ব শর্মাক এই পাপে চুব। এনেদৰে চৰকাৰী পক্ষক তীব্র বাক্যবাণেৰে কঠোৰ সমালোচনাত মুখৰ হৈ পৰিল ৰাজ্যৰ বিভিন্ন ৰাজনৈতিক দল সংগঠন। অৱশ্যে বিৰোধীৰ এনে মন্তব্যৰ পাছতো কিন্তু চৰকাৰৰ স্পষ্ট স্থিতি 1000 বিঘা ভূমি উচ্ছেদ কৰিব যিকোনো প্ৰকাৰে। আনহাতে শুকুৰবাৰে শিলসাকুৰ উচ্ছেদৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি গাৰ কাপোৰ খুলিছিল মহিলাই, আৰক্ষীয়ে আটক কৰিছিল বহুসংখ্যক প্ৰতিবাদকাৰী। গ্ৰেপ্তাৰ হোৱা 9 প্ৰতিবাদকাৰীক শনিবাৰে 20,000 টকা জৰিমনাৰ বাবদ CJM আদালতে জামিন মঞ্জুৰ কৰে। অজয় বৰ্মন আৰু ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। উচ্ছেদ কৰাৰ পৰিকল্পনা থাকিলে হয় তেতিয়া প্ৰতিদিনে আচলতে এই ধৰণৰ মেপসমূহ সলনি হৈছে। ইয়াৰ পূৰ্বৰ যিখন মেপ আছিলে সেই মেপখন